আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে মাটির মধ্যে যে জল যেটা থাকে, যেটা উদ্ভিদরা অ্যাকচুয়ালি গ্রহণ করছে তাদের রুট হেয়ারের মাধ্যমে, মূলরোমের মাধ্যমে, সেটাকে কিভাবে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করছে, যে কিভাবে জলটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটা মাটি থেকে শুরু করে একদম পাতার টিপ অবধি পৌঁছে যাচ্ছে, সেটা কিভাবে যাচ্ছে সেটা সম্পর্কে এখানেতে আমরা পড়বো, এই অংশটাতে আজকে যে পার্টটা পড়বো সেটা। এবং সেটাই বলা হয় অ্যাকচুয়ালি লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ ওয়াটার, যে উদ্ভিদের ক্ষেত্রে যে জলটা তারা অ্যাবজর্ব করছে সেটা লং ডিস্টেন্সে কিভাবে যায়, তো সেই পদ্ধতিটা নিয়ে এখানে আমরা পড়বো। এবার আগের দিনেই দেখবে আমি পড়ানোর সময় বলছিলাম যে যখনই জলটা অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হতে যায়, জলটা অ্যাবজর্ব হওয়ার সময় যেটা হয় সেটা হচ্ছে রুটের যে রুট হেয়ার যেগুলো থাকে সেই রুট হেয়ার থেকে আস্তে আস্তে ভেতরের দিকে যেটা আসে সেটা হচ্ছে কর্টেক্সে, কর্টেক্স থেকে আসে যেটা সেটা অ্যাকচুয়ালি এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস থেকে এটা এরপর ঢোকে পেরিসাইকেলে এবং সেখান থেকে জাইলেমের মধ্যে অ্যাকচুয়ালি জিনিসটা আসছে। এবার যখনই সেটা আসতে যায় দেখবে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেল টু সেল অসমোসিস বা এন্ডো অসমোসিস। এটা আসার সময় দুটো পাথওয়ে দিয়ে মেনলি আসে। এবার সেই পাথওয়ে দুটোর মধ্যে দেখো অ্যাকচুয়ালি একটা এই পিঙ্ক কালারের দেখানো হচ্ছে, দেখো এই পাথওয়েটা দিয়ে যখন আসছে তখন কিন্তু কোনো সেলের ভেতর ঢুকছে না, সেল ওয়ালের গা দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু এই ওয়াটারটা আসছে। অ্যাকচুয়ালি সেল ওয়াল যেগুলো হয় সেল ওয়ালটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, তো সেলুলোজ একটা যেহেতু হাইড্রোফিলিক কম্পোনেন্ট তাহলে অটোমেটিক্যালি দেখো ইমবাইবেশন বা আত্মভূতি প্রপার্টিটার জন্য কিছু জল এই পথটা দিয়ে আসবে। এই পথটা যেটা হয় এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে বা অ্যাপোপ্লাস্টিক রুট। আর কিছু জল আসে সেটা হচ্ছে সেলের সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে, এবং যখনই সেটা ট্রান্সপোর্ট হচ্ছে দেখো একটা সেল থেকে একটা সেল, দেখবে দুটো সেলের মাঝের যে সাইটোপ্লাজমিক কানেকশান থাকে সেটাকে বলে প্লাজমোডেসমাটা। এবার সেই প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে দিয়ে এটা অ্যাকচুয়ালি আসছে, মানে প্লাজমোডেসমাটার যে রিজিয়ানটা সেখানে দেখো সেল ওয়াল অ্যাবসেন্ট এবং সেইটা দিয়ে ওয়াটারটা আসছে। এই পাথওয়েটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। অ্যাকচুয়ালি কিছু ওয়াটার আসে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে থ্রু দিয়ে আর কিছু আসে যেটা সেটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে থ্রু দিয়ে, এবং সেই সমস্ত জলটাই এসে আলটিমেটলি পড়ছে যেটা সেটা হচ্ছে জাইলেমে, এবং জাইলেম দিয়ে সেটা কিন্তু ওপরের দিকে ওঠে। এবার যখনই রুটের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি অ্যাবজর্ব ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছে, রুটের সাথে সাথেই কিন্তু যে মিনারেলসগুলো আছে সেই মিনারেলসগুলো ডিজলভ হয়ে সেগুলো সমস্ত কিন্তু জলের সাথেই অ্যাকচুয়ালি মিশে গিয়ে, জলের সাথেই ডিজলভ হয়ে সেগুলো সবই এসে জাইলেমে পড়ে, এবং জলের সাথে সাথেই মিনারেলসগুলো আস্তে আস্তে ওপরের দিকে কিন্তু উঠে যায়। এবার যখন যায় প্র্যাকটিক্যালি তিনটে পাথ হয়ে আছে, দেখো এর মধ্যে দুটোর নাম একটু আগেই পড়লাম, খুব ভালো করে খেয়াল করো। দেখো প্রথম আসছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, অ্যাপোপ্লাস্টিক পাথওয়েটা দিয়ে যখন যায় তখন কোনখান দিয়ে যাচ্ছে, দেখো সেল টু সেল যখন ট্রান্সপোর্ট হচ্ছে তখন কিন্তু অ্যাপোপ্লাস্টিক রুটেতে কখনো কোনো সেলের ভেতরে ঢুকছে না, সব সময় যাচ্ছে যেটা সেটা হচ্ছে সেল ওয়াল দিয়ে, এবং সেল ওয়ালের মধ্যে দিয়ে যখন যায় তখন এটা অ্যাকচুয়ালি যায় কিসের মাধ্যমে, সেটা হচ্ছে ইমবাইবেশন বা আত্মভূতি যে পদ্ধতিটা সেটার মাধ্যমে, কারণ সেল ওয়াল যেটা তৈরি হয় সেই সেল ওয়ালটা অ্যাকচুয়ালি সেলুলোস এবং পেকটিন মানে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট এরকম কিছু হাইড্রোফিলিক কম্পোনেন্ট দিয়ে অ্যাকচুয়ালি তৈরি হওয়ার জন্য কিছু মাত্রায় জল এই সেল ওয়াল দিয়ে সেটা যাচ্ছে। এই পাথওয়েটা যেটা যায় এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাপোপ্লাস্টিক রুট। অন্যদিকে দেখো সেলের ভেতরে অসমোসিসের থ্রু দিয়ে একটা রাস্তা রয়েছে যেখান দিয়ে যায় যেটাকে বলা হয় সিমপ্লাস্টিক পাথওয়ে, কিন্তু যখন ওয়াটারটা ট্রান্সপোর্ট হচ্ছে সবসময় ওয়াটারটা ট্রান্সপোর্ট হয় প্লাজমোডেসমাটার থ্রু দিয়ে, মানে প্রত্যেকটা সেলের মাঝেতে দেখো পাশাপাশি দুটো সেলের মাঝে সেল ওয়ালটা নষ্ট হয়ে যায় সেখান দিয়েই তো অ্যাকচুয়ালি দেখো জলটা যায়, সেটাই হচ্ছে সিমপ্লাস্টিক রুট, যে পাথওয়েটা দিয়ে সেল টু সেল ট্রান্সপোর্ট যেটা সেটা হয়। আর একটা জিনিস হয় যেটাকে বলা হয় ট্রান্সমেমব্রেন রুট, এক্ষেত্রে কী হয় ডাইরেক্ট ভ্যাকুল টু ভ্যাকুল মানে সেল ভ্যাকুল থেকে আর একটা পরের সেলের সেল ভ্যাকুলেতে ওয়াটার ট্রান্সপোর্ট হয়, এক্ষেত্রে কিন্তু যেটা ওয়াটার যায় সেটা কিন্তু কখনোই প্লাজমোডেসমাটার থ্রু দিয়ে যায় না, এটা ডাইরেক্টলি সেল ওয়ালের মাঝখান দিয়েই ওয়াটারটা কিন্তু চলে যায়, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন রুট। তাহলে অ্যাকচুয়ালি জল যাওয়ার তিনটে রাস্তা আছে, একটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে
যেটা কিন্তু পুরোটাই ইমবাইবেশন বা আত্মভূতির মাধ্যমে যায়। আর দুটো পাথওয়ে আছে, দুটোই অসমোসিসের থ্রু দিয়ে যায়, একটা হচ্ছে সিমপ্লাস্টিক রুট, একটা হচ্ছে ট্রান্সমেমব্রেন রুট। অ্যাকচুয়ালি দুটোই অসমোসিসের থ্রু দিয়ে যায়, কিন্তু সিমপ্লাস্টিকের ক্ষেত্রে জলটা যাবে প্লাজমোডেজমাটার থ্রু দিয়ে, আর অন্যদিকে ট্রান্সমেমব্রেনের ক্ষেত্রে সেটা কোনো রকম প্লাজমোডেজমাটা এখানে কাজ করে না, এটা সেল ভ্যাকুয়াল টু ভ্যাকুয়াল অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট সেখানে হয়। এই অ্যাকচুয়ালি ওয়াটার ট্রান্সপোর্টের যে মেকানিজম আছে, সেখানে সব থেকে আগে যে জল যায় সেটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতে। অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে রুটের জলটা সব থেকে তাড়াতাড়ি যায়, কিন্তু সব থেকে বেশি অ্যামাউন্টে যেটা জল যায় সেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন পাথওয়ে। ট্রান্সমেমব্রেন পাথওয়ে দিয়ে জলটা কিন্তু সব থেকে বেশি অ্যামাউন্টে যায়। তো এইভাবেই জলটা অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট হয় তিনটে পাথওয়ে থ্রু দিয়ে। এখানে দেখো আবার একটা ছবি দেখানো হয়েছে, যে যখন মানে এখানেতে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ের যে রুটটা দেখিয়েছে, দেখো এটা হচ্ছে পাশাপাশি যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে দিয়ে, ধরো এই যে দেখো সেল ওয়াল দিয়ে দিয়ে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ের ওয়াটার যেটা, সেই ওয়াটারটা এই পাথওয়েতে আস্তে আস্তে যাচ্ছে। অন্যদিকে দেখো যে যেটা সিমপ্লাস্টিক পাথওয়ে, সেই সিমপ্লাস্টিক পাথওয়েটা অ্যাকচুয়ালি যায় কোথা দিয়ে, সেটা হচ্ছে এই সাইটোপ্লাজমের ভেতর দিয়ে। দেখো এইটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। আর ট্রান্সমেমব্রেন পাথওয়ে যেটা বললাম সেটা হচ্ছে ভ্যাকুয়াল টু ভ্যাকুয়াল, ডাইরেক্ট সেল ওয়াল সেখানে একদম সেল ওয়ালের ভেতর দিয়ে ভ্যাকুয়াল টু ভ্যাকুয়াল অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট হয়, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন পাথওয়ে। তো এই হচ্ছে জিনিসটা। এবার এখানে দেখো একটা জিনিস দেখানো হয়েছে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এটা সম্পর্কে আমরা একটু পরেই দেখবে পড়বো, যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ হচ্ছে অ্যাকচুয়ালি মোমের মতো একটা আস্তরণ, যে মোমের মতো আস্তরণটা অ্যাকচুয়ালি জল ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে, সেটা সম্পর্কে দেখবে একটু বাদেই আমরা পড়বো। এবার যখনই রুটের থ্রু দিয়ে অ্যাবজর্পশন হতে যাচ্ছে, অ্যাবজর্পশন হবার সময় দেখা যায় তিনটে মেকানিজমের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি ওয়াটার যেটা, সেই ওয়াটারটা অ্যাবজর্ব হয়, এবং সেটা অ্যাকচুয়ালি লিফ অবধি, গাছের ওপরে যে লিফ থাকে সেই পাতা অবধি জলটাকে জাইলেমের থ্রু দিয়ে অটোমেটিক্যালি পৌঁছে দেয়। এবার মাটি থেকে যে জলটা অত ওপর অবধি উঠে যাচ্ছে, সেখানেতে বলা হয় যে তিনটে মেকানিজমের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি ওয়াটার যেটা, যে ওয়াটারটা অ্যাকচুয়ালি মাটির মধ্যে রয়েছে, সেই মাটি থেকে জলটা ডাইরেক্টলি উঠে যাচ্ছে, সেটা হচ্ছে একদম পাতাতে, গাছটা যতটাই লম্বা হোক না কেন তার পাতায়। এবং তিনটে পদ্ধতি সেখানে কাজ করে, তিনটে মেকানিজম কাজ করে, একটাকে বলা হচ্ছে রুট প্রেসার, সেকেন্ড যেটা রয়েছে সেটাকে বলা হয় ট্রান্সপিরেশন পুল, আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডহেশন কোহেশন অ্যাকচুয়ালি ফোর্স, বা অ্যাডহেশন কোহেশন হাইপোথিসিসও বলা হয়। তো এই তিনটে মেকানিজমের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি ওয়াটার যেটা, সেটা মাটি থেকে একদম যে কোনো প্ল্যান্টের একদম টিপ, শেষ প্রান্ত যেটা থাকে সেখানে পাতা অবধি পৌঁছে যায়। তো কীভাবে কাজ করে সেগুলো একটা একটা করে প্রথম আমরা পড়তে শুরু করবো। সবার প্রথম আসছে যেটা, সেটা হচ্ছে রুট প্রেসার, মানে সেল টু সেল অসমোসিসের থ্রু দিয়ে যেটা হয়। আমরা জানি যে রুট প্রেসারটা অ্যাকচুয়ালি রুট হেয়ার দিয়ে যখনই ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছে, সেখানে এন্ডো অসমোসিসের থ্রু দিয়ে জলটা ঢুকছে। এবং আগেই দেখবে আগের দিনে এটা আমরা আলোচনা করছিলাম, যে যখনই জলটা যায় চারদিক থেকে, জলটা অ্যাকচুয়ালি যাচ্ছে, এবার চারদিক থেকে যখন জলটা আসছে তখন জাইলেমে গিয়ে যখন পড়ছে, আর কোনো দিকে যাবার এর জায়গা নেই, নিচের দিকটা যেহেতু বদ্ধ বা আটকানো, সেই জন্য একটাই রুট হচ্ছে ওপরের দিকে যাওয়া, এবং ওপরের দিকে জলটা কিন্তু ক্রমাগত উঠতে থাকে। তো এইটা কি অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটাই হচ্ছে রুট প্রেসার, কারণ রুটের অসমোসিসের জন্যই এই ঘটনাটা কিন্তু ঘটছে। এবার জলটা যখন যায়, তখন জলটা যাবার সময় অ্যাকচুয়ালি তিনটে পাথওয়ে দিয়ে যায়, একটু আগেই আমরা পড়লাম দেখো অ্যাপোপ্লাস্টিক, সিমপ্লাস্টিক আর ট্রান্সমেমব্রেন, এই পাথওয়ে দিয়ে এটা যায়। এবার খুব ভালো করে একটা জিনিস খেয়াল করো, যে এইটা হচ্ছে এপিব্লেমা লেয়ার, এরপর এইগুলো হচ্ছে কর্টেক্সের লেয়ার, পড়েছি আগে, এরপর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ডোডার্মিস। এই এন্ডোডার্মিসের গায়েতে দেখো রেড কালারের একটা করে দাগ দেওয়া আছে। এই এন্ডোডার্মিস যেটা থাকে, এন্ডোডার্মিসের যে সেল ওয়াল, দেখো একটু খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, সেল ওয়ালটার ভেতর এবং বাইরের দিকে
একটা মোমের মতো এখানে কভারিং থাকে, একটা কোটিং থাকে মোমের মতো, ওয়াক্সি কোটিং থাকে, যার জন্য কি হয় যে সেল ওয়াল দিয়ে এই জায়গাটা দিয়ে কিন্তু চট করে সেলের ভেতর দিয়ে জল যেতে পারে, মানে ভ্যাকুল দিয়ে জল যেতে পারে, কিন্তু সেলের সাইটোপ্লাজমটা দিয়ে বা দেখা যায় যে সেলের ক্ষেত্রে তার অ্যাকচুয়ালি সেল ওয়াল দিয়ে কোনো জল কিন্তু ট্রান্সপোর্ট হতে পারে না। এবার এটাতে কি অ্যাডভান্টেজ পায় সেটা একটু খুব ভালো করে বুঝবে। যেটা হয় সেটা হচ্ছে জল যখন এই বাইরে থেকে অ্যাবজর্ব হয়ে সেল টু সেল ট্রান্সপোর্ট হতে যাচ্ছে, অ্যাকচুয়ালি বাইরে থেকে যে জলটা যায় তাতে সিমপ্লাস্টিক পাথওয়েতেও যায়, অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতেও যায়, ট্রান্সমেমব্রেন পাথওয়েতেও যায়, কিন্তু যখনই এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ যেখানেতে দেয়া আছে সেই জায়গায় অর্থাৎ এন্ডোডার্মিসের লেয়ারে চলে আসে, তখন যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাটাতে আর কিন্তু অ্যাপোপ্লাস্টিক পাথওয়েও কাজ করে না, সিমপ্লাস্টিক পাথওয়েও কাজ করে না, শুধু কাজ করে যেটা সেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন পাথওয়ে। এবার দেখো কেন এই জিনিসটা হয়। এবার দেখো যে যখনই জলটা এইভাবে আসতে যাচ্ছে, দেখো অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে দিয়ে আসতে গেলে যখনই এখানে আসছে এই যে ওয়াক্সি কোটিংটা থাকার জন্য সেল ওয়াল দিয়ে জলটা আর পরের স্টেপে যেতে পারছে না, আর এই কোটিংটা ভেতরের দিকে থাকার জন্য যেহেতু সাইটোপ্লাজম খুব কম থাকে, চারপাশে ছড়িয়ে থাকে দেখবে, মাঝখানে বড় ভ্যাকুল থাকে, সেই জন্য সেইখান দিয়েও জল খুব একটা ট্রান্সপোর্ট হতে পারে না। বিশেষ করে প্লাজমোডেসমাটা যেগুলো থাকে, যে একটা সেলের সাথে একটা সেলের যে সংযোগ, সেইগুলো সবই কিন্তু ক্যাসপেরিয়ান স্ট্রিপ দিয়ে ব্লক হয়ে যায়, তার জন্য দেখা যায় যে জল কিন্তু খুব একটা অ্যাকচুয়ালি সিমপ্লাস্টিক পাথওয়ে দিয়েও যায় না। তো সেই কারণে ভ্যাকুল টু ভ্যাকুল ট্রান্সপোর্ট যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, যে ট্রান্সমেমব্রেন পাথওয়ে, সেই পাথওয়ে দিয়েই জলটা যায়। এবার এটা কি কাজ করে, যে কেন এরকম মেকানিজমটাকে রাখা রয়েছে সেটা খুব ভালো করে বুঝবে। দেখো অ্যাকচুয়ালি রুটের মধ্যেতে দেখো যে জলটা অ্যাবজর্ব করছে সেই জলটা আমরা বলছি জাইলেম দিয়ে একদম আপ টু 90 ফুট অবধি ওপরের দিকে উঠে যাচ্ছে এবং সেটাই রুট প্রেসার। এবার যখনই এই অসমোসিস হচ্ছে জলটা ঢুকছে এখানে, দেখো এতটা সাফিসিয়েন্ট প্রেশার ক্রিয়েট হতে হবে যাতে জলটা অত উঁচু অবধি উঠতে পারে। এবার সেখানেতে প্রথম যে জিনিসটা হয়, দেখো জল যেটা অ্যাবজর্ব করছে তার সারফেস এরিয়াটা অনেকটা বেশি, কারণ ধরো রুটটার চারপাশে অনেকটা জায়গা জুড়ে রুট থেকে ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছে, এবং ওয়াটারটা অ্যাবজর্ব হয়ে সবাই যখন সেন্টারের দিকে আসছে, দেখো যতটা সারফেস এরিয়া জুড়ে অ্যাকচুয়ালি ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছে তার তুলনায় যখন জাইলেম যেটা রয়েছে, জাইলেমের সারফেস এরিয়া কিন্তু অনেক কম, দেখো জাইলেম কিন্তু কম্পারেটিভলি অনেক কম আছে। তাহলে অটোমেটিক্যালি দেখো যখন এই এতটা জায়গা জুড়ে ওয়াটার অসমোসিসের থ্রু দিয়ে বা ইমবাইবেশনের থ্রু দিয়ে আসছে, যখন সেটা অল্প জায়গার মধ্যে ওই ওয়াটারটা এসে পৌঁছাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু দেখো প্রেশারটা বেশ কিছুটা অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কারণ সারফেস এরিয়া কমে গেলেই দেখো ওয়াটারের প্রেশারটা বেড়ে যায়। তাহলে ওয়াটারের প্রেশারটা বাড়লে অটোমেটিক্যালি সেটা কী করবে, জলটাকে কিছুটা ওপরের দিকে ঠেলে দেবে। তাহলে সেই জন্যই দেখো প্রথম এখানে রুট প্রেশার যেটা সেটা ক্রিয়েট হয়, সেকেন্ড হচ্ছে যে এই চারপাশ থেকে যখন জল আসে, চারপাশ থেকে যখন জল আসছে তখন দেখো চারপাশ থেকে জল আসার সময় তিনটে পাথওয়ে দিয়ে আসে, একটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, একটা সিমপ্লাস্টিক পাথওয়ে, একটা ট্রান্সমেমব্রেন। কিন্তু যখনই এই পাথওয়েগুলো দিয়ে ঢুকছে তখন দেখা যায় যে এখানেতে অ্যাপোপ্লাস্টিকও কাজ করে না, সিমপ্লাস্টিকও কাজ করে না, শুধু ট্রান্সমেমব্রেন পাথওয়ে এখানেতে কাজ করে। কিন্তু এখানেও একটা জিনিস আছে, অ্যাকচুয়ালি এই এন্ডোডার্মিস যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের কিন্তু সবকটা সেল দিয়েই যে ট্রান্সমেমব্রেন পাথওয়ে কাজ করে তা নয়, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সেলেতেই এমনভাবে এখানে এই ওয়াক্সি কোটিংটা থাকে যে ম্যাক্সিমাম সেল দিয়েই কিন্তু জল ঢুকতেই পারে না, কিছু কিছু সেল দিয়ে অ্যাকচুয়ালি ঢোকে। তো যে সেলগুলো দিয়ে ঢুকছে সেই সেলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় প্যাসেজ সেল, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পরাণ কোষ। তাহলে যখনই দেখো এখানে অ্যাপোপ্লাস্টিক, সিমপ্লাস্টিক, ট্রান্সমেমব্রেন তিনজনাকার পাথওয়ের জলটা একটা জায়গা দিয়েই ঢুকছে, এবং ঢোকার সময় আবার সবকটা সেল দিয়ে ঢুকছে না, কয়েকটা নির্দিষ্ট সেল দিয়ে ঢুকছে, তাহলে অটোমেটিক্যালি কী হচ্ছে যে কটা সেল দিয়ে জল ঢুকবে সেটা সেই জলটা প্রচুর প্রেসারে, হাই প্রেসারে ঢুকবে। তাহলে অটোমেটিক্যালি দেখো কী করছে, সারফেস এরিয়াটাকে আরও কমিয়ে দিচ্ছে যাতে আরও প্রেসারে জলটা ঢোকে, এবং সেই প্রেসারের জন্যই জলটা অটোমেটিক্যালি দেখো 90 ফুট অবধি উঠে যাবে। এবং যখন জলটা উপরের দিকে উঠবে গ্র্যাভিটেশনাল পুলের জন্য বা মানে অভিকর্ষজ টানের জন্য জল তো কিছুটা বাইরের দিকে বেরিয়ে যেতে চাইবে,
কিন্তু যখন জোর ফোর্সেতে ওই প্যাসেজ সেলগুলো দিয়ে জল ঢুকবে, তখন আর বিপরীত মুখে কখনোই কিন্তু জলটা যেতে পারবে না। যেমন দেখবে একটা কল, যে বাড়ির বাথরুমের একটা কলকে যখন তুমি খুলে দেবে, যখন জোর ফোর্সে সেখানে জল বেরোচ্ছে, তখন তুমি ছুঁড়ে উল্টো দিকে তো জল প্রবেশ করাতে পারবে না। ঠিক সেরকমই যখন এখানকার কিছু সেলগুলোর মধ্যে, যেগুলো প্যাসেজ সেল, সেগুলো দিয়ে প্রচণ্ড গতিতে জল ঢুকছে, সেটাকে তখন কিন্তু উল্টো দিকে জল যাবে না। তাহলে এই প্রেশারটাকে এইভাবে অ্যাকচুয়ালি উদ্ভিদ কিন্তু অ্যাম্পলিফাই করছে এবং বাড়াচ্ছে, এবং যার ফলেই কিন্তু ওপরের দিকে জলটা 90 ফুট অবধি উঠে যাচ্ছে। তাহলে 90 ফুট অবধি জলটা যাওয়ার পেছনে তিনটে ভাবে উদ্ভিদ দেখো অ্যাকচুয়ালি প্রেশারটাকে বাড়াচ্ছে। প্রথম হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে, কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে খুব অল্প জায়গা জুড়ে। তাহলে প্রথম সারফেস এরিয়াটাকে দেখো কমিয়ে দিয়ে প্রেশারটাকে বাড়াচ্ছে। সেকেন্ড প্রেশার বাড়ানোর ব্যাপার হচ্ছে যে তিনটে পাথওয়ে, অ্যাপোপ্লাস্টিক, সিমপ্লাস্টিক, ট্রান্সমেমব্রেন, তিনটে পাথওয়ের জল এইখানে যখন ঢুকছে তখন শুধু ট্রান্সমেমব্রেন দিয়ে ঢুকছে, তাহলে বাকি জলগুলো যোগ হওয়ার জন্য এই প্রেশারটা বাড়ছে। আর থার্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে সবকটা সেল দিয়ে কিন্তু জল ঢুকতে পারছে না, কিছু কিছু সেলের মধ্যে দিয়ে জলটা ঢুকতে পারছে। তাহলে কিছু কিছু সেলের মধ্যে দিয়ে জলটা ঢোকার জন্য প্রেশারটা আরও বেড়ে যাচ্ছে, এবং এই তিনটে প্রেশার একসাথে কাজ করার জন্য রুটের মধ্যে দিয়ে দেখবে যে যখন জল অ্যাবজর্ব হচ্ছে তখন সেটা 90 ফুট অবধি অটোমেটিক্যালি উঠে যাচ্ছে। এবং ওটাই দেখো বলেছে যে 30 মিটার অবধি জল অটোমেটিক্যালি উঠে যায়, এবং এটাই যদি এক্সপেরিমেন্টালি এটা প্রুফ করাও হয়েছে যে একটা গাছের মানে শুধুমাত্র নিচের অংশটুকু রেখে, একটা টবের মধ্যে নিচের অংশটুকু রেখে বাকি পার্টগুলোকে কেটে দেওয়া হয়েছে, পাতা বা অন্যান্য ডাল সব কেটে দেওয়া হয়েছে। তো সেখানে একটা এস শেপ একটা টিউব এখানে রাখা রয়েছে, এবং সেই টিউবের একটা জায়গাতে মার্কারি রেখে দেওয়া আছে। এইবার এই টিউবটাকে বসিয়ে দেওয়া হয়েছে কোথায়, গাছের মাথাতে। এবার কিছুক্ষণ যখনই এটাকে রেখে দেওয়া হবে, দেখা যাবে অটোমেটিক্যালি ওয়াটার অ্যাবজর্ব করে ধীরে ধীরে এই টিউবটা দিয়ে জলটা প্রবেশ করবে, এবং যখনই জলটা প্রবেশ করবে সেটা গিয়ে মার্কারির ওপরে চাপ দেবে, আর যখনই মার্কারির ওপর চাপ দেবে দেখা যাবে অটোমেটিক্যালি এই টিউবটার মধ্যে মার্কারি যেটা রয়েছে সেটা আস্তে আস্তে উঠে যাবে। এবার তুমি যদি এখানকার প্রেশারটাকে ক্যালকুলেট করো, তাহলে অটোমেটিক্যালি বুঝবে যে এখানে তো রুট ছাড়া কিছুই নেই, তাহলে রুটের মাধ্যমে অ্যাকচুয়ালি অসমোসিসে ওয়াটারটা যাচ্ছে। তাহলে এখানেতে যে ওয়াটারটা আসছে আর কি, এই এখানে জল দিলে এখানে ওয়াটারটা অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে রুট প্রেশারের জন্য। এবার এই মার্কারির ওপরকার যে পোর্শনটা রয়েছে সেখানকার প্রেশার মেজারমেন্ট করলেই দেখো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই ওয়াটারটা কত প্রেশার ক্রিয়েট করছে এবং যার জন্য জলটা উপরের দিকে উঠছে, এবং সেখান থেকেই মেজারমেন্ট করা সম্ভব যে কতটা অবধি গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে উঠতে পারে। এবং সেটাই ক্যালকুলেট করে দেখা গেছে যে প্রায় 30 মিটার অবধি জলটা উঠে যেতে পারে, প্রায় 90 ফুট সেটা জলটা অটোমেটিক্যালি উঠে যায়। এবার এইভাবেই এটাই হচ্ছে রুট প্রেশার, যেটাই হচ্ছে প্রধান পদ্ধতি যেটা দিয়ে ওয়াটার অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়। কিন্তু যে উদ্ভিদগুলোর উচ্চতা তার থেকেও বেশি, যেমন নর্থ আমেরিকায় রেড উড ট্রি বলে একটা গাছ আছে যেটার অ্যাকচুয়ালি হাইট হচ্ছে প্রায় 250 ফুট লম্বা, তো এই 250 ফুট লম্বা যে গাছগুলোতে হয় সেখানে কিন্তু শুধু রুট প্রেশারের থ্রু দিয়ে একদম মানে গাছের একদম মাথা অবধি জল কখনোই উঠতে পারে না, কারণ 90 ফুট অবধি এটা দিয়ে উঠে যাবে। অর্থাৎ আমাদের এখানে যাবতীয় যা গাছ দেখি তার জন্য রুট প্রেশারই সাফিসিয়েন্ট, কিন্তু যেগুলো তার থেকে লম্বা সেই গাছগুলোতে কিভাবে জল যায়, তো সেইগুলো মানে সেই মেকানিজমটাকে বোঝার জন্য যখন অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করা হয় যে রেড উড ট্রি যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে দেখো রেড উড ট্রি পুরনো গাছ, ওপরে উঠেতে তার আর কি পুরো স্ট্রাকচার যেগুলো সেগুলোকে অ্যানালিসিস করা হচ্ছে, তো দেখি বুঝতে পারছো এর মানে স্ট্রাকচারটা অনেক বড় এবং বিরাট আকৃতির গাছ, 250 ফুটের গাছ। তো সেই গাছগুলোর মধ্যে দিয়ে কিভাবে যে জল একদম ওপরে যাচ্ছে সেটা নিয়ে যখন এক্সপেরিমেন্ট করা শুরু হয় তখন বিভিন্ন মতবাদের কথা আসে। যেমন প্রথম একটা কথা বলা হয়েছিল সেটা হচ্ছে ভাইটালিস্টিক থিওরি বা রিলে পাম্প থিওরি, যেটাতে বলা হয় যে অ্যাকচুয়ালি জাইলেম দিয়ে যখন ওয়াটারটা ট্রান্সপোর্ট হয় জাইলেমের পাশেতেই জাইলেম প্যারেনকাইমা সেল থাকে। এবার জাইলেম প্যারেনকাইমা হচ্ছে একটা লিভিং সেল, যে জাইলেম প্যারেনকাইমার যে লিভিং সেল যেগুলো রয়েছে সেখানেও সেল টু সেল অসমোসিস হয় এবং সেটা দিয়ে অ্যাকচুয়ালি ওয়াটার ট্রান্সপোর্টেড হয়। মানে যেভাবে রুটের বাইরে থেকে ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছিল সেরকম করেই জাইলেমের অ্যাকচুয়ালি বাকি যে জায়গাটা আছে সেখানেতে জাইলেম প্যারেনকাইমা যে লিভিং সেলটা থাকে সেখানে সেল টু সেল অসমোসিসের থ্রু দিয়ে জলটা যায়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে ওখানে ওরকম সেল টু সেল অসমোসিসের থ্রু দিয়ে জল গেলেও সেটার অ্যামাউন্ট খুব কম এবং খুব স্লো
অ্যাকচুয়ালি অসমোসিসে জল ওখানেতে যায়, তাহলে ন্যাচারালি সেটা কখনোই উদ্ভিদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য সাফিসিয়েন্ট নয়। সেই জন্য ভাইটালিস্টিক থিওরি বা রিলে পাম্প থিওরি, রিলে পাম্প এই জন্য বলে কারণ একটা সেল থেকে আরেকটা সেলে দিচ্ছে, সেখান থেকে আবার একটা সেলে দিচ্ছে, এবং এইটাকেই বলা হয় ভাইটালিস্টিক ফোর্স। তো সেই জন্য এই রিলে পাম্প থিওরি বা ভাইটালিস্টিক থিওরি যেটা, এটা খুব একটা কিন্তু এখানে ইম্পর্টেন্স দেয়া হয় না, বরঞ্চ অ্যাকচুয়ালি বলা হয় যে যে জিনিসটা 90 ফুটের ওপর থেকে ওয়াটারটাকে ট্রান্সপোর্ট করার জন্য রেসপন্সিবল সেটা হচ্ছে ট্রান্সপিরেশান বা বাষ্পমোচন যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, এবং ট্রান্সপিরেশানের জন্য একটা জাইলেমের মধ্যে ট্রান্সপিরেশান পুল ক্রিয়েট হয় যেটার কারণেই কিন্তু অ্যাকচুয়ালি এই প্রসেসটা হয়। সেটা কি? সেটা হচ্ছে গাছ দেখো যতটাই বড় হোক না কেন, গাছের উপরের দিকে তো লিফ থাকবে, সবুজ পাতা থাকবে, যখনই ট্রান্সপিরেশান হবে বাষ্পমোচন হবে তাহলে সঙ্গে সঙ্গে দেখো যে জিনিসটা হয় যে জাইলেমটা তো পুরো একটা পাইপের মতো একদম পাতা অবধি পৌঁছে গেছে, তাহলে যখনই বাষ্পমোচন হবে বা ট্রান্সপিরেশান হয়ে জলটা বেরোবে তাহলে অটোমেটিক্যালি একটা টান ক্রিয়েট হবে। যেমন দেখবে আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় একটা স্ট্র নিই, দিয়ে দেখবে সেটাকে কোল্ড ড্রিঙ্কসের বোতলে বা গ্লাসের মধ্যেতে সেটাকে রাখি, দিয়ে ওপর থেকে দেখো টানছি, যখনই আমরা অ্যাকচুয়ালি দেখো ওখানে একটা সাকশান প্রেশার ক্রিয়েট করছি তাহলে অটোমেটিক্যালি স্ট্র দিয়ে জলটা উঠে চলে আসে বা কোল্ড ড্রিঙ্কসটা উঠে চলে আসে। ঠিক এখানেও সেরকম ব্যাপার, যেহেতু এখানে ধরো এই গোটাটাই অ্যাকচুয়ালি জাইলেমটা একদম মাটি থেকে শুরু করে এটা একদম এটা সরু পাইপের মতো পৌঁছে গেছে পাতায়, তাহলে পাতা থেকে যখনই ট্রান্সপিরেশানের থ্রু দিয়ে জলটা বেরোবে একটা সাকশান পুল ক্রিয়েট হবে, একটা দেখবে টান তৈরি হবে, এবং এই সাকশান পুলের জন্যই অটোমেটিক্যালি জল যেটা সেটা উঠে চলে আসবে। এবার গাছ যতই বড় হোক না কেন এই ট্রান্সপিরেশান পুল যেটা ক্রিয়েট হলো এটার জন্যই জলটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এবার প্ল্যান্টের গা থেকে জল বার করার জন্য দেখবে তিনটে মেকানিজম আছে, একটা হচ্ছে স্টোমাটা, গাছের মধ্যে দেখবে পত্ররন্ধ্র যেটা পাতায় থাকে যেটাকে বলে স্টোমাটা, সেটার থ্রু দিয়ে জল বার করতে পারে। সেকেন্ড হচ্ছে লেন্টিসেল, গাছ যেগুলো বড় যে গাছ হয় দেখবে গাছের গায়েতে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় লেন্টিসেল, আগে পড়েছো সেই লেন্টিসেল দিয়েও জল বেরিয়ে গেলে সেখানেও একটা দেখবে টান তৈরি হবে এবং সেখান দিয়েও জল দেখবে অ্যাবজর্ব করবে। আর কিউটিকেল যে গাছের পাতা বা অন্যান্য পার্টে কিউটিকেল যেটা থাকে যে পাতার যে কভারিংগুলো থাকে, যে যেমন দেখবে বিভিন্ন গাছের পাতার যে ওয়াক্সি কভারিং থাকে বা স্টেমের যে ওয়াক্সি কভারিং, এগুলো নষ্ট হয়ে গেলেও সেখান থেকে জল অ্যাকচুয়ালি বেরিয়ে যায় এবং তার জন্যও কিন্তু একটা টান তৈরি হবে এবং সেটাই ওয়াটারকে অ্যাবজর্ব করবে। কিন্তু ট্রান্সপিরেশানের এই তিনটে মেকানিজমের মধ্যে সব থেকে বেশি স্টোমাটাটাই কাজ করে, কারণ ম্যাক্সিমাম ট্রান্সপিরেশানটাই হয় স্টোমাটার মাধ্যমে, মানে ধরে নেওয়া যেতে পারে 95 থেকে 96% ধরে নাও স্টোমাটা দিয়েই হয়, অ্যাকচুয়ালি 4 থেকে 5% হয় লেন্টিসেল দিয়ে, আর কিউটিকুলার ট্রান্সপিরেশান খুবই কম, মানে less than 1%, 0.something হয়তো পার্সেন্টেজে এটা থাকে। তো সেই জন্য স্টোমাটার থ্রু দিয়ে যে ট্রান্সপিরেশানটা হয় তার জন্যই দেখো একটা সাকশান পুল আর কি ক্রিয়েট হয়, যে একটা দেখবে সেখানে টান তৈরি হয় এবং যেটার প্রভাবেই জল যেটা সেটা ওপরের দিকে উঠে চলে আসে। তো ওই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে ট্রান্সপিরেশান পুল। এবং ট্রান্সপিরেশান যে হয় সেটা খুব ভালো করে বোঝার জন্য যেটা আমরা করতে পারি, ধরো একটা সলিউশান নিলাম, এবার সেই সলিউশানেতে আলাদা আলাদা ধরো জলের মধ্যে তো অন্য অন্য রং এখানে ডিজলভ করে দিয়েছি, গুলে দিয়েছি, এবং এই জল রং যেটা দিতে হবে সেটার কিন্তু যেন রঙের যে পার্টিকেলগুলো থাকে সেগুলো খুব ছোট আকৃতির হয়, সেই জন্য দেখবে যে স্টেন যেগুলো বিভিন্ন বা অ্যাকচুয়ালি সেলের বিভিন্ন মাইটোকন্ড্রিয়া গলগি বডিস এগুলোকে রং করার জন্য যে স্টেনগুলো ইউজ করা হয় সেইগুলো খুব পাত মানে সে তার মলিকিউলগুলো খুব ছোট ছোট হয়, তো সেই জন্য সেইগুলোকেই যদি আমরা বিভিন্ন স্টেন জলের মধ্যে গুলে দিই, এবার প্ল্যান্টের একটা করে পার্টকে যদি রেখে দিই কিছুক্ষণ বাদেই দেখবো যে আস্তে আস্তে এই মানে জলটা উঠে যাবে এবং স্টেমটা এবং এই লিফগুলোতে যে কালারটা দেওয়া হয়েছে সেই কালারটাই হয়ে যায়। তো সেটা থেকেই বোঝা যায় যে এখানে কাটা অংশ, একটা গাছের কাটা অংশকে আমি দিয়েছি তাহলে এখানে তো রুট নেই, তাহলে অ্যাকচুয়ালি জলটা ওপরের দিকে উঠছে কী করে, তাহলে তো রুট প্রেশার এখানে কাজ করছে না। পরে সেটা বোঝা যায় যে এটা হচ্ছে ট্রান্সপিরেশান পুলের জন্য, যে যখনই এখান থেকে জলগুলো বেরোবে সঙ্গে সঙ্গে একটা সাকশান এখানে পুল তৈরি হবে এবং সাকশান পুলের জন্যই এই
অ্যাকচুয়ালি জল যেটা সেটা উঠবে, এবং যেহেতু দেখো যে কালার এখানেতে কালার মেশানো আছে সেই জন্য সেই স্টেমগুলো বা লিফগুলোতে দেখা যাবে যেটা যে কালারে ডোবানো আছে সেই কালারটার মতো কালার কিছুটা হয়ে যাবে। এবং ট্রান্সপিরেশন আরও এক্সপেরিমেন্ট করা যেতে পারে, যে জাস্ট একটা গাছের ডালেতে যদি আমি একটা পলিথিন বেঁধে রেখে দিই, ভোরবেলা রেখে দিলাম এবং সারাদিনের পর যদি সন্ধ্যেবেলার দিকে দেখি তাহলে দেখবে এর ভেতরের দিকে বেশ কিছুটা জল জমেছে। তাহলে এই জলটা এলো কোথা থেকে? সেটা ট্রান্সপিরেশনের জন্য। এবং এইভাবেই ট্রান্সপিরেশন পুলেই অ্যাকচুয়ালি ওয়াটার যেটা সেটা কিন্তু ট্রান্সপোর্টেড হয়। এবার এই ট্রান্সপিরেশন যে প্রসেসটা এটাকে কন্ট্রোল করার জন্য কিছু ফ্যাক্টরস অ্যাকচুয়ালি রেসপন্সিবল। এবার ফ্যাক্টরস বা প্রভাবক যেগুলো রয়েছে যেগুলো ট্রান্সপিরেশনকে কন্ট্রোল করে তার মধ্যে কিছু আছে এক্সটার্নাল ফ্যাক্টর, কিছু আছে ইন্টারনাল ফ্যাক্টর। এবার সবার প্রথম আমরা পড়বো যেটা সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস। এক্সটার্নাল ফ্যাক্টরসের মধ্যে প্রথম হচ্ছে অ্যামাউন্ট অফ CO2। যদি অ্যাটমসফিয়ারে CO2-র পরিমাণ খুব বেড়ে যায় তাহলে গাছের যে পত্ররন্ধ্র মানে স্টোমাটা সেটা বন্ধ হয়ে যায়। তাহলে স্টোমাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি দেখো মানে অ্যাকচুয়ালি মানে ট্রান্সপিরেশন রেট যেটা সেটা কমে যায় এবং ওয়াটার ট্রান্সপোর্টটাও কমে যাবে। রিলেটিভ হিউমিডিটি, বাইরের পরিবেশের আর্দ্রতা যদি বা হিউমিডিটি যদি বেশি থাকে তাহলে ট্রান্সপিরেশন রেট কমে যায়। এয়ার ফ্লো, দেখো যত এয়ার ফ্লো হবে তত জোর বাতাস গেলে যেটা হয় যে ট্রান্সপিরেশনে যে জলটা বেরোয় সেই জলটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যে প্ল্যান্ট পার্টটা যখনই হিট হয় মানে প্ল্যান্টের পাতাগুলো যখন গরম একদম রোদের মধ্যেতে গাছগুলো দাঁড়িয়ে আছে দুপুরবেলা তখন অ্যাকচুয়ালি প্ল্যান্ট পার্টের টেম্পারেচার বেড়ে যায়। তো জলটা যেরকম আমাদের ঘামের ক্ষেত্রে হয় জলটা যখনই বেরোয় ওই জলটা অ্যাকচুয়ালি বডি থেকে কিছু হিট নিয়ে এভাপোরেট করে যায়, ওটা ওখানেতেই অ্যাকচুয়ালি মানে ওটা গ্যাসীয় মানে গ্যাসে কনভার্ট হয় এবং সঙ্গে সঙ্গে ওটা অ্যাকচুয়ালি বাতাসের মধ্যে মিশে যায়। কিন্তু জোর হাওয়া দিলে যখনই ওয়াটার ড্রপলেটগুলোকে গাছ বার করে সেটা হিটের থ্রু দিয়ে মানে হিটটাকে অ্যাবজর্ব করে সে এভাপোরেট করার আগেই ওই জলকণা যেগুলো বা ওয়াটার ড্রপলেট যেগুলো হাওয়ার মাধ্যমে বেরিয়ে চলে যায়। তো তার জন্য কি হয় যে ওর দেখো আরও ওয়াটার ডেফিসিয়েন্সি হচ্ছে মানে হিটটা বার করতে পারছে না, তাহলে ও কী করবে আরও বেশি অ্যাকচুয়ালি জল বাইরের দিকে বার করবে। সেই জন্য এয়ার ফ্লো যত বাড়বে তত রেট অফ ট্রান্সপিরেশন বাড়ে। দেখো লাইট বাড়লে রেট অফ ট্রান্সপিরেশন বাড়বে, যত লাইট বাড়বে তত দেখো অ্যাকচুয়ালি ওদের কী হবে স্টোমাটাটা ওপেন থাকবে এবং অটোমেটিক্যালি সেখানে রেট অফ ট্রান্সপিরেশন বাড়বে। টেম্পারেচার বাড়লেও রেট অফ ট্রান্সপিরেশন বাড়বে। ওয়াটার স্ট্রেস, যদি কোনো সময় দেখা যায় যে যে গাছটা যে মাটিটাতে আছে সেই মাটিটার মধ্যেতে জল নেই তখন কী হবে, তখন যেহেতু জলের অভাব সেই জন্য গাছ নিজেকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি জোর করে স্টোমাটাগুলোকে বন্ধ করে দেবে, তাহলে রেট অফ ট্রান্সপিরেশন কমে যাবে। এবং অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি বেড়ে যায়, পরিবেশের যে চাপ সেটা যদি বেড়ে যায় তাহলে অ্যাকচুয়ালি স্টোমাটা দিয়ে জল বেরোতে অসুবিধা হবে, কারণ চাপের জন্য জলটা চট করে বেরোতে পারবে না, তাহলে অটোমেটিক্যালি রেট অফ ট্রান্সপিরেশন কমে যায়। তাহলে এগুলো যেটা রয়েছে সেগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এবার দেখো রেট অফ ট্রান্সপিরেশন কমলেই ট্রান্সপিরেশন পুল যেটা সেটাও কমে যাবে, যার জন্য ওয়াটার ট্রান্সপোর্ট যেটা সেটাও কমে যাবে। অন্যদিকে কিছু ইন্টারনাল ফ্যাক্টর যেমন লিফ স্ট্রাকচার, অ্যাকচুয়ালি লিফের মধ্যেতে যেটা হয় যে দেখা যায় মনোকটের দুদিকেতেই অ্যাকচুয়ালি স্টোমাটা থাকে পাতার আর ডাইকটার একদিকে থাকে, তাহলে অবভিয়াসলি মনোকটের দুদিকে স্টোমাটা থাকায় অটোমেটিক্যালি রেট অফ ট্রান্সপিরেশন অনেক বেশি হবে। অন্যদিকে দেখো রুট শুট রেশিও, যে রুট শুটের রেশিওর যেটা বলা হয় যে কোনো প্ল্যান্টের যদি রুটটা অনেক বেশি জায়গা জুড়ে থাকে কিন্তু শুটটা যদি কম জায়গায় থাকে তাহলে রুটটা অনেক বেশি জায়গা জুড়ে থাকলে জলের অ্যাভেলেবিলিটি বেশি হবে, কিন্তু দেখো শুটটা কম জায়গায় আছে তাহলে ও চাইবে যে বেশি জলকে বার করে দিতে, তাহলে অটোমেটিক্যালি ওর ট্রান্সপিরেশন রেট বাড়বে বা বাষ্পমোচন হার বাড়বে। কিন্তু যদি রুট কম জায়গা জুড়ে স্প্রেড থাকে তাহলে জলের অ্যাভেলেবিলিটি কমে যাবে, তাহলে অটোমেটিক্যালি ওর ট্রান্সপিরেশন কিন্তু কমে যাবে। প্রোটোপ্লাজমের কনসেন্ট্রেশন দেখো যত বেশি হবে তার মানে তত তার জলের অভাব, তাহলে তখন রেট অফ ট্রান্সপিরেশন কমে যাবে। আর প্রোটোপ্লাজমের মধ্যে যত জলের বেশি থাকবে মানে প্রোটোপ্লাজম যত অ্যাকচুয়ালি দেখা যাবে যে সেটার কনসেন্ট্রেশন কম হবে তত ওর জলের অ্যাভেলেবিলিটি বাড়বে এবং সেই জলটাকে বাইরের দিকে বার করে দিতে পারবে। অন্যদিকে দেখো এজ একটা ফ্যাক্টর, যে গাছের ক্ষেত্রে এজ যত বাড়বে তত দেখা যায় যে ওদের রেট অফ ট্রান্সপিরেশন যেটা সেটা কমে যায়। আর অন্যদিকে দেখো
প্ল্যান্ট হরমোন যেগুলো রয়েছে, যেমন দেখবে যে কিছু হরমোন আছে অ্যাকচুয়ালি, যেমন অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিন, এগুলো অ্যাকচুয়ালি কী করে যে এগুলো রেট অফ ট্রান্সপিরেশনকে বাড়ায়। আবার অন্যদিকে দেখবে ইথিলিন বা অ্যাবসিসিক অ্যাসিড, এগুলো রেট অফ ট্রান্সপিরেশনকে কমায়। আর যেটা রয়েছে স্টোমাটাল ফ্রিকোয়েন্সি, স্টোমাটাল ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি যেটা হয় যে যত বেশি স্টোমাটা থাকবে, নাম্বার অফ স্টোমাটা যত বেশি থাকবে, তত দেখবে অটোমেটিক্যালি রেট অফ ট্রান্সপিরেশন বাড়বে। রেট অফ ট্রান্সপিরেশন যত বাড়বে তত দেখা যাবে যে ট্রান্সপোর্ট আরও ফাস্ট হবে। আর সাইটোপ্লাজম কনসেন্ট্রেশন একটু আগে ওই যে প্রোটোপ্লাজম কনসেন্ট্রেশনের মতোই সাইটোপ্লাজম কনসেন্ট্রেশন হবে, যে প্রোটোপ্লাজম কনসেন্ট্রেশন যদি কম হয় তাহলে জল বেশি আছে, তাহলে অটোমেটিক্যালি ট্রান্সপিরেশন রেট বাড়বে। আর সাইটোপ্লাজম কনসেন্ট্রেশন যদি বেশি হয় তার মানে জল অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সপিরেশন রেট যেটা সেটা অনেকটা কমে যাবে। এবার যদি আমরা পড়ি যে ট্রান্সপিরেশনের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স কোথায় কোথায়, একটা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ, এক্ষুনি পড়লাম যে যে জল যেটা উপরের দিকে উঠছে সেটার জন্য এটা কাজ করছে। সেকেন্ড হচ্ছে থার্মোরেগুলেশন, যে প্ল্যান্টের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে কাজে লাগে। ওয়াটার অ্যাবজর্পশন, কারণ ওই অ্যাসেন্ট অফ স্যাপ জল যখনই ওপরের দিকে উঠবে তাহলে ওটা অটোমেটিক্যালি দেখো একটা সাকশান প্রেশার ক্রিয়েট করবে, যার জন্য অটোমেটিক্যালি জল যেটা সেটা বাইরে থেকে অ্যাবজর্ব হয়ে যাবে। অন্যদিকে সল্ট অ্যাবজর্পশন, যে জল যখনই অ্যাবজর্ব হবে তার সাথে সাথে সল্টগুলো ডিজলভ হয়ে অ্যাবজর্ব হবে। ওয়াটার এক্সক্রিশন, এক্সেসিভ যে ওয়াটার রয়েছে সেটা দেখো অ্যাকচুয়ালি বার করে দেয় এই ট্রান্সপিরেশনের থ্রু দিয়ে। আর সেল টার্জিডিটি মেনটেন, কোনো একটা সেলের মধ্যেতে জল সাফিসিয়েন্ট পরিমাণে থাকলে সেলটা ফুলে যায়, ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় টার্জিড কন্ডিশন। এবং দেখবে যে যে যখন কোনো গাছের পাতার মধ্যেতে সাফিসিয়েন্ট জল থাকে তখন সেটা একদম স্ট্রেট থাকে, আর যখন দেখা যায় যে ট্রান্সপিরেশন রেট খুব বেড়ে যায় তখন দেখা যায় যে জল এক্সেসিভ বেরিয়ে যাওয়ার জন্য পাতার যে স্টিফনেস বা পাতার যে দৃঢ়তা সেটা কমে যায়, যার জন্য পাতা ফুল এগুলো আস্তে আস্তে দেখবেন নিচের দিকেতে নুইয়ে যায়। ওই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় উইল্টিং, দেখবে লিফ অ্যাকচুয়ালি উইল্টিং হয়ে যায়। আর ট্রান্সপিরেশনের এনভায়রনমেন্টাল একটা দেখবে তার রোল আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বৃষ্টির জন্য ট্রান্সপিরেশন কিন্তু খুব রেসপন্সিবল, এবং ট্রান্সপিরেশন না হলে সেখানে কিন্তু বৃষ্টির খুব সমস্যা তৈরি হয়। এবার ট্রান্সপিরেশনের জন্য কিছু যদি এক্সপেরিমেন্টের কথাও দেখবে বলা হয়, যেমন একটা ধরো বেল জার নেওয়া হয়েছে কাঁচের, এই বেল জার যেটা রয়েছে এই ধরো দুটো বেল জার নেওয়া হয়েছে এবং একটা বেল জারের ভেতরে একটা জাস্ট টব রেখে দেওয়া আছে মাটি দিয়ে, আর একটা টবের মধ্যেতে গাছ লাগিয়ে রাখা হয়েছে। দেখা যাচ্ছে যেটা কন্ট্রোল, যেটার মধ্যে জাস্ট টব রাখা আছে সেটার মধ্যেতে কিন্তু ভেতরেতে কোনো রকমের কোনো ওয়াটার ড্রপলেট কিচ্ছু জমেনি, আর এখানেতে দেখো ভেতরের দিকেতে গাদা ওয়াটার ড্রপলেট সেখানে জমে আছে। এবার ন্যাচারালি দেখো যে এই দুটো, এই যে এক্সপেরিমেন্ট যেটা রয়েছে এই এক্সপেরিমেন্টটাতে বোঝাই যাচ্ছে যে এই জলটা এলো কোথা থেকে, সেটা হচ্ছে এই গাছের ট্রান্সপিরেশন করি সেটা হয়েছে। এবার যদি আমরা কোনো সময় ট্রান্সপিরেশন রেট জানতে চাই তাহলে একটা পোটোমিটার বলে একটা ডিভাইস হয় যেটাকে বলে গ্যানংস পোটোমিটার, মানে সায়েন্টিস্টের নাম অনুযায়ী, সেটা দিয়ে অ্যাকচুয়ালি এটার রেট অফ ট্রান্সপিরেশন অনেক সময় মেজারমেন্ট করা যায়। এখানে কি করা হয়েছে, এখানে দেখো জাস্ট একটা সেট আপ রয়েছে, এক্সপেরিমেন্টাল সেট আপ। এই সেট আপটাতে যেটা করেছে সেটা হচ্ছে সেট আপটার একটা ধারেতে একটা জায়গাতে গাছ আটকে রাখা রয়েছে, একটা দেখবে কর্ক দিয়ে গাছটাকে আটকে রাখা হয়েছে। এবার এখানেতে পাশেতে একটা ওয়াটার রিজার্ভার আছে, যে ওয়াটার রিজার্ভারটা দিয়ে জল দিয়ে এই ওয়াটার যে মানে এই যে এইদিকের যে ওয়াটারটা সেই ওয়াটারটাকে অ্যাকচুয়ালি ফিক্সড করা হয়। মানে এখানেতে যেটা করা হয় ধরো যে এখানেতে এই সাইডটা দিয়ে জল ঢালা হয়, জল ঢেলে এই গোটা কন্টেনারটা গোটাটা জলে ভর্তি করে দেওয়া হয়, দিয়ে কী করা হয় এই স্টপককটা আটকে দেওয়া হয়। এবার এইদিকের যে জলটা, এইদিকের যে পাইপটা আছে এই পাইপটা সোজা নিয়ে গিয়ে দেখো একটা কন্টেনারের মধ্যে দেওয়া হয়েছে, যে কন্টেনারটাতে জল আছে। এবার যেটা করা হয় যে একটা ড্রপারের একদম লাস্ট পার্টটাকে এইখানে নিয়ে গিয়ে একটা ছোট্ট বাবল তৈরি করা হয়। এবার বাবলটাকে নিয়ে আস্তে আস্তে কোনো একটা জায়গাতে ধরো ফিক্সড হলো বাবলটা, এবার এই গোটা সেট আপটাকে নিয়ে গিয়ে রোদের মধ্যে রেখে দেওয়া হলো। এবার দেখো যত এখানে ট্রান্সপিরেশন হবে তত কী হবে, অ্যাকচুয়ালি দেখো এখান থেকে জল বেরোলি এই জলটা নেবে কোত্থেকে, এইখান থেকে, আর দেখো এইখানটা তো স্টপককটা আটকানো আছে তাহলে এদিক থেকে কোনো জলের সাপ্লাই হবে না, জলের সাপ্লাই যেটা হবে সেটা হচ্ছে এই পাইপটা থেকে জলের সাপ্লাই হবে। যখনই জলের সাপ্লাই হতে যাবে এই বাবলটা আস্তে আস্তে এগিয়ে আসবে,
এবার একটা হিসেব করলি দেখবে, 1 ঘন্টা যদি এই সেট আপটাকে রোদে রাখা হয় তাহলে বাবলটা কতটা মুভ করলো সেটা যদি মেজারমেন্ট করা যায়, কারণ পাশেই দেখো একটা স্কেল দেওয়া আছে, তাহলে খুব সহজে হিসেব করা যাবে যে অ্যাকচুয়ালি কত মানে ট্রান্সপিরেশন রেট কত। যে এবং সেখান থেকে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো যে কখনো টেম্পারেচার এক্সপেরিমেন্টাল সেট আপের চারপাশের এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে, লাইটটাকে বাড়িয়ে কমিয়ে যদি তুমি দেখো যে অ্যাকচুয়ালি যে রেট অফ ট্রান্সপিরেশন কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা সম্পর্কে, বা গাছটাকে চেঞ্জ করে তুমি কিন্তু এখান থেকেই মেজারমেন্ট করতে পারো যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি মানে ট্রান্সপিরেশনকে বিভিন্নভাবে এফেক্ট করছে এবং গোটা জিনিসটাকে কন্ট্রোল করছে। তাহলে এটাই অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে ট্রান্সপিরেশন। এবার দেখো একটা কথা আসছে উইল্টিং, একটু আগেই বললাম যে রেট অফ ট্রান্সপিরেশন যদি খুব বেশি বেড়ে যায় তখন দেখবে আবার কি হয় যে প্ল্যান্টের ক্ষেত্রে উইল্টিং বলে একটা ঘটনা দেখায়, যে যেটা দেখবে হয় যে গ্রীষ্মকালেতে যদি যখন বৃষ্টি কম হয় তখন গাছগুলো দেখবে অ্যাকচুয়ালি উইল্টিং দেখায়, যে প্রচুর সারাদিন প্রচুর ট্রান্সপিরেশন হয়েছে, প্রচুর বাষ্পমোচন হয়েছে, কিন্তু রাত্রেবেলাতে যখন রাত হয়ে গেছে তখন দেখা যায় গাছের অ্যাকচুয়ালি যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর জলগুলো সব বেরিয়ে গেছে বলে সেলের যে টার্জেট কন্ডিশন মানে সেল যেটা একদম জল দিয়ে ফুলে থাকে সেটা নষ্ট হয়ে গেছে, যার জন্যই দেখা যাবে যে এর পাতা বা ফুল বা অন্যান্য পার্টগুলো এরকম বেন্ড হয়ে গেছে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে উইল্টিং। এবার উইল্টিংয়ের 4টে টাইপ হয়। একটা হচ্ছে টেম্পোরারি উইল্টিং, যেটা নর্মালি দেখা যায় যে যে কোনো সময় যখন নর্মাল যে গাছের ক্ষেত্রে হয় দেখবে যে দিনের বেলাতে ট্রান্সপিরেশন রেট খুব বেশি থাকে তাহলে গাছের পাতাগুলো নুয়ে যায়, কিন্তু রাত্রেবেলাতে ট্রান্সপিরেশন কমে যায়, কিন্তু রাত্রেবেলাতে কী হয় মাটি থেকে আস্তে আস্তে জল নেয় এবং জল নিয়ে গাছের পাতাগুলো আবার ফ্রেশ হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন আবার তুমি গাছটাকে দেখবে দেখবে আর কিন্তু উইল্টিংটা নেই, কারণ রাত্রেবেলাতেও জল নিয়ে ও নিজেকে রিকভার করে নিয়েছে, সেলগুলো আবার ফুলে টার্জেট কন্ডিশনে চলে গেছে। তাহলে সেইটা হচ্ছে টেম্পোরারি উইল্টিং, যে প্রত্যেক দিনই এই ঘটনাটা ঘটে, কিন্তু কোনো কোনো দিন ধরো আমি সাপোজ বললাম হয়তো অনেক দিন বৃষ্টি হয়নি, তখন অ্যাকচুয়ালি কী হয় তখন দেখা যায় যে বৃষ্টি যদি না হয় তাহলে যেটা সমস্যা হয় দেখা যায় যে পরের দিন প্ল্যান্টটা সম্পূর্ণ রিকভার করছে না, তার আগেই উইল্টিং শুরু হয়ে যাচ্ছে। তার জন্য দিনের বেলাতেও দেখা যায় যে ঠিকমতো পাতাটা অ্যাকচুয়ালি মানে দিনের শুরুতেও পাতাটা কিছুটা কিন্তু বেন্ড হয়ে আছে বা ফুলগুলো কিছুটা বেন্ড হয়ে আছে। তো ওই ধরনের জিনিসটাকে বলা হয় ইনসিপিয়েন্ট উইল্টিং, এবং এটাও রিকভার করা সম্ভব যে গাছের মাটিটাতে যদি কিছুটা জল দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় সে কিন্তু আবার রিকভার করে যায়। অন্যদিকে থার্ড হচ্ছে পার্মানেন্ট উইল্টিং, যে কোনো কোনো সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে হয়তো বৃষ্টি হচ্ছে না এবং প্রচুর রোদ মানে রোদের জোর প্রচুর বেশি, এবং রাত্রেবেলাতে যেটুকু জলও নিচ্ছে প্রত্যেক দিনে তার থেকে বেশি জল ওর থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে কী হবে দেখা যায় যে গাছের এই অবস্থায় যে পাতাগুলো থাকে তারা পার্মানেন্ট উইল্টিং কন্ডিশনেই চলে যায়, কারণ এত বেশি ট্রান্সপিরেশন হয় ওরা রিকভার করার সুযোগই পাচ্ছে না, সেই জন্য ওই দশাটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে পার্মানেন্ট উইল্টিং। এবং এই পার্মানেন্ট উইল্টিং স্টেজটা যদি খুব বেশি দিন ধরে স্টে করে এবং তাকে যদি আর্টিফিশিয়ালি বাইরে থেকে জল না দেওয়া হয় কোনো গাছকে, তাহলে দেখা যায় একটা সময় গাছের বিভিন্ন পার্টগুলো ধীরে ধীরে শুকিয়ে গিয়ে যে পাতা ফুল এগুলো শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে সেগুলো সব নষ্ট হয়ে যেতে শুরু করে, তো তখন সেই ঘটনাটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে আলটিমেট উইল্টিং, যে গাছের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, এই যে ধরনের জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় আলটিমেট উইল্টিং, এবং এই আলটিমেট উইল্টিংয়ে কিন্তু গোটা গাছটাই নষ্ট হয়ে যেতে পারে এটা। তাহলে এটা গেল যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে যে ট্রান্সপিরেশন যে মেকানিজম সেই মেকানিজমের সাথে কিছু কথা। এটা ছাড়াও দেখবে যে এক্সেসিভ ওয়াটারকে বডির বাইরে বার করার একটা মেকানিজম আছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে গাটেসান, যেটা বাংলায় বলে নিঃস্রাবণ। যে যে গাছগুলোর হাইট কম হয় সেই গাছগুলোতে দেখা যায় ট্রান্সপিরেশন রেট কম হয়। এবার ট্রান্সপিরেশন রেট কম হলে যেটা হয় সেটা হচ্ছে দেখো ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে না। এবার ওয়াটার উদ্ভিদের ক্ষেত্রে ওই উদ্ভিদের দরকার নেই, কারণ কী হচ্ছে যে ও তো অ্যাকচুয়ালি যেটুকু জলও রয়েছে এক্সেসিভ জলটাকে প্ল্যান্ট বার করে,
এবার ওর কাছে তো সাফিসিয়েন্ট জল আছে, তো ওর যদি বডি থেকে জল না বেরোয় তাহলে সেটা তো ভালো হওয়ার কথা, কিন্তু সেটা নয়। কারণ অ্যাকচুয়ালি দেখো যে জলটাকেও যদি বার করতে না পারে, জলের যদি একটা কনস্ট্যান্ট ফ্লো না থাকে, তাহলে জল যেমন নতুন ঢুকবে না, তার সাথে সাথে নতুন তো মিনারেলসও আসছে না, তাহলে জলের রিকোয়ারমেন্টটা ওর সেইভাবে নেই। কারণ ছোট গাছগুলো কি হয়, বড় গাছের তলাতে চাপা পড়ে যায়, যার জন্য সেখানেতে ট্রান্সপিরেশন রেটটা কমে যায়, কিন্তু তার তো মিনারেল সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য যে গাছগুলো ছোট আকৃতির গাছ হয়, যেমন টমেটো গাছ, তাদের যেটা হয় যে পাতার যে একদম শেষ প্রান্ত যেটা থাকে সেখানে ছোট ছোট একটা পোর্শন থাকে, যেটাকে বলা হয় হাইড্রাথ্রোট। ওখানে দেখা যায় যে পাতার শেষ প্রান্তে ছোট্ট এরকম পোর থাকে, যেগুলোকে বলা হয় জলপত্র রন্ধ্র বাংলাতে বলে, ইংরাজিতে বলা হয় হাইড্রাথ্রোট। সেইটা দিয়ে ওরা রাত্রেবেলা যেটা করে সেটা হচ্ছে যে যখনই রাত্রেবেলা টেম্পারেচার কমে যায় তখন পুরোপুরি জল এবং জলের সাথে ডিজলভ কন্ডিশনে কিছু খনিজ আয়ন, যে অ্যাকচুয়ালি মিনারেলসগুলো ওদের দরকার নেই, হয়তো এক্সেসিভ ঢুকে গেছে, সেগুলোকে ওরা বডির বাইরে বার করে দেয়, এবং যখনই সেটা বার করে দেয় সেই ঘটনাটাকেই বলা হয় গাটেশন। এবং যে উদ্ভিদগুলোতে গাটেশন পদ্ধতিতে জল বার করে সেগুলোকে দিনের বেলা দেখলেই, ভোরবেলাতে দেখলে মনে হয় যে ঠিক যেরকম সেই শিশির বিন্দু মানে ডিউ ড্রপ যেটাকে অ্যাকচুয়ালি বলে, যেমন পাতার ওপরে তা আটকে থাকে ঠিক সেরকমই দেখতে লাগে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ডিউ ড্রপ নয়, এগুলো হচ্ছে গাটেশন। এবং পাতার ওপরেতে যখন এই জলগুলো শুকিয়ে যায় তখন দেখা যায় এই সমস্ত জায়গায় জলটা তো বেরিয়ে যায় কিন্তু মিনারেলসগুলো এক্সেসিভ, সেগুলো থেকে যাওয়ার জন্য পাতার ওপরে অনেক সময় সাদা সাদা কিছু দাগের মতো বা স্পটের মতো সেখানেতে সৃষ্টি হয়। তাহলে এইটাই হচ্ছে দেখো যে অ্যাকচুয়ালি গাটেশন বা ট্রান্সপিরেশন পুলের জন্য জল সেকেন্ড যে কিছুটা ওপরের দিকে ওঠে, তাহলে রুট প্রেশার একটা জিনিস, সেকেন্ড হচ্ছে গাটেশন, সেকেন্ড একটা জিনিস গাটেশন বা যেটা ট্রান্সপিরেশন। এবার দেখো এখানে একটা কথা বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ ওয়াটার অ্যাবজর্পশন। দেখবে অ্যাকচুয়ালি ওয়াটারটা অ্যাবজর্ব হয় কোথায়, সেটা হচ্ছে রুটে। এবার রুট যখন কোনো সময় ওয়াটার অ্যাবজর্পশনে হেল্প করছে, মানে রুটের থ্রু দিয়ে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে, যখন রুট নিজেই রুটের থ্রু দিয়ে ওয়াটার অ্যাবজর্পশনে হেল্প করছে, মানে রুট প্রেশার যেটা, সেইটা হচ্ছে অ্যাক্টিভ ওয়াটার অ্যাবজর্পশন। কারণ রুট এখানে অ্যাক্টিভ ভূমিকা পালন করছে, যে ওখানে রুটের অ্যাকচুয়ালি রোলটা হচ্ছে অ্যাক্টিভ। এবার তার দুটো হাইপোথিসিস আছে, একটাকে বলে অসমোটিক হাইপোথিসিস, একটাকে বলে নন অসমোটিক হাইপোথিসিস। এবার অসমোটিক থিওরি হচ্ছে অ্যাকচুয়ালি সেল টু সেল ট্রান্সপোর্ট, যেটা আমরা একটু আগেই দেখো পড়লাম রুট প্রেশারে, যে সেটা হচ্ছে কি রুট প্রেশারটা রুট দি ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে এবং সেখানেতে মেন রোল ওই ওয়াটার অ্যাবজর্পশনটার মেন রোলও প্লে করছে কে, সেটা হচ্ছে রুট। তাহলে এবং সেটা অসমোসিসের থ্রু দিয়ে হয়, সেই জন্য ওটাকে বলা হয় অসমোটিক থিওরি। আর নন অসমোটিক থিওরি যেটা হয় সেটা হচ্ছে যে কোনো কোনো সময় দেখা যায় যদি ফ্লাড, যেমন দেখা যায় যে ফ্লাড যে বন্যা যখন হয়, এবার সেই বন্যা বা হয়তো দেখা যায় যে কোনো সময় যদি পটাশিয়াম সায়ানাইড বা অক্সিন বাইরে থেকে স্প্রে করা হয়, তাহলে দেখা যায় যে দেখবে যখন ওয়াটার অ্যাবজর্ব হয়, ওয়াটার অ্যাবজর্পশনের সময় একটু আগেই আমরা পড়েছি যে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে দিয়ে যখন জল যায় তখন কিন্তু সেটা অসমোসিসের থ্রু দিয়ে নয়, সেটা যায় যেটা সেটা ইমবাইবেশনের থ্রু দিয়ে। তো দেখা যায় যে ফ্লাড হলে বা অক্সিন বেড়ে গেলে বা পটাশিয়াম সায়ানাইড দিলে সেখানে অ্যাকচুয়ালি অসমোসিসের থেকেও দেখা যায় সেই সময় প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি ইমবাইবেশনের মাধ্যমে জল ঢোকে, কারণ ইমবাইবেশনে ওয়াটার অ্যাভেলেবিলিটিটা অনেকটা বেড়ে গেলে ইমবাইবেশন প্রসেসটা একটু বেড়ে যায়। এবার যখনই ওটা বেড়ে যাচ্ছে তাহলে প্রচুর অ্যামাউন্ট ওয়াটার ইমবাইবেশনের থ্রু দিয়ে ঢোকে, তো সেইটাকে অ্যাকচুয়ালি বলছে নন অসমোটিক থিওরি। তাহলে অসমোসিসে ঢুকলে সেটা অসমোটিক থিওরি, অসমোসিসে না ঢুকলে ইমবাইবেশনে ঢুকলে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নন অসমোটিক থিওরি। তার মানে অ্যাকচুয়ালি অসমোটিক থিওরির মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে সিমপ্লাস্টিক আর ট্রান্সমেমব্রেন পাথওয়েটা, আর নন অসমোটিক আসছে যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। এবার এই দুটোই তো রুট প্রেশারের জন্যই কাজ করছে, তাহলে রুট দিয়ে ওয়াটার অ্যাবজর্পশনের জন্য রুটই মেন ভূমিকা পালন করছে, সেই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ ওয়াটার অ্যাবজর্পশন, এই ঘটনাটাকে বলা হয়। আর অন্যদিকে প্যাসিভ ওয়াটার অ্যাবজর্পশন মানে হচ্ছে যে ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছে রুট দিয়ে, কিন্তু এখানে প্রধান ভূমিকা রুটের নয়,
তাহলে সেই ঘটনাটা হচ্ছে প্যাসিভ ওয়াটার অ্যাবজর্পশন। সেটা কোনটা? দেখো, ট্রান্সপিরেশন এবং গাটেশান, এই যে দুটো পদ্ধতি, এই ট্রান্সপিরেশন এবং গাটেশানে যেটা হয়, এই যে দেখো গাটেশানে জলগুলো বাইরের দিকে এসছে, এই যে দেখো এসছে। তো এখানে তো অ্যাকচুয়ালি দেখো যে এই যে যেমন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় আমরা এই যে স্ট্রয়ের মুখ দিয়ে যখনই দেখো কোল্ড ড্রিঙ্কসটাকে খাই, কোল্ড ড্রিঙ্কসটা অটোমেটিক্যালি উঠে চলে আসবে, বা এখান থেকে যখনই ধরো এখান থেকে খাবো, এখান থেকে অটোমেটিক্যালি ফলের রসটা বেরিয়ে চলে আসবে। তাহলে এই প্রসেসগুলোতে অ্যাকচুয়ালি দেখো অ্যাবজর্ব হচ্ছে কিন্তু রুটের মাধ্যমে, কিন্তু প্রধান ভূমিকা কিন্তু রুট অ্যাকচুয়ালি পালন করছে না, প্রধান ভূমিকা পালন করছে কে, লিফ, পাতা। তো সেই জন্য এই ধরনের ওয়াটার অ্যাবজর্পশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে প্যাসিভ ওয়াটার অ্যাবজর্পশন। তাহলে একটা ছিল দেখো অ্যাক্টিভ ওয়াটার অ্যাবজর্পশন, সেকেন্ড হচ্ছে প্যাসিভ ওয়াটার অ্যাবজর্পশন। তাহলে এই হচ্ছে দুটো মেথড। এবার যে অ্যাকচুয়ালি দেখো যখনই এই ট্রান্সপিরেশন পুলের কথা বলা হয় এখানেতে, যখনই ট্রান্সপিরেশন পুল দিয়ে যে গোটা ওয়াটারটা ট্রান্সপোর্ট হয় এই নিয়ে কারো কোনো দেখো সন্দেহ নেই, কিন্তু একটা প্রশ্ন এখানেও আসতে থাকলো যে 250 ফুট একটা ওয়াটার কলামে জল রয়েছে, সেখানে যখনই দেখো যে ওই 250 ফুট ওপর অবধি জলটা যে দাঁড়িয়ে আছে, যখনই রাত্রেবেলা হচ্ছে দেখো ট্রান্সপিরেশন তো খুব বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ওয়াটার কলামটা তখনও 250 ফিটে দাঁড়িয়ে আছে কী করে? ওটার তো অ্যাকচুয়ালি ওয়াটার কলামটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচেতে পড়ে যাওয়ার কথা, যেটা দেখবে আমাদের বাড়ির মেশিনগুলোতে হয়, যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে মেশিন দিয়ে দেখবে পাম্প মেশিন করে আমরা জলটাকে বাড়ির ছাদের ট্যাঙ্কেতে তুলি, তাই তো? কিন্তু যখনই মেশিনটা বন্ধ করি অ্যাকচুয়ালি ওই পাইপের মধ্যে যা জল আছে সেই জলটা কিন্তু সমস্ত নিচে পড়ে যায় গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। সেই জন্য পরের দিন যখন আবার মেশিনটাকে চালায় দেখবে মেশিন চালানোর সাথে সাথেই কিন্তু পাইপের মধ্যে জল বা ট্যাঙ্কের মধ্যে জল আসতে শুরু করে না, কিছুক্ষণ বাদে অ্যাকচুয়ালি জলটা আসতে শুরু করে। এবং যখনই তুমি মেশিনটা বন্ধ করবে অ্যাকচুয়ালি পাইপের যে জলটা ছিল সেটা কিন্তু মানে যেটা তখনও চৌবাচ্চা অবধি পৌঁছায়নি, যখনই মেশিনটা বন্ধ করবে সেই ওয়াটার কলামটা কিন্তু নিচেতে পড়ে যাবে। কিন্তু যখন প্ল্যান্টের কথায় বলা হয় তখন জাইলেমের মধ্যে দিয়ে কখনো কিন্তু ওই জলটা নিচেতে পড়ে যায় না। তো সেই জলটা নিচেতে কেন পড়ে না সেইটার কারণটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডহেশন কোহেশন টেনশন হাইপোথিসিস বা অ্যাডহেশন কোহেশন টেনশন থিওরি। অ্যাকচুয়ালি ডিকসন আর জলি বলে দুজন সায়েন্টিস্ট বলে যে জাইলেম যেটা থাকে সেই জাইলেম ভেসেল যার মধ্যে দিয়ে জল যায় সেটা খুব সরু হয়, এবং ওই টিউবগুলো খুব সরু টিউবকে বলা হয় ক্যাপিলারি টিউব। যেমন দেখবে থার্মোমিটারে যে পারদ যেটা থাকে মার্কারি সেটা দেখবে একটা ক্যাপিলারি টিউবের মধ্যেতে রাখা থাকে, যার জন্য থার্মোমিটারে যখন তুমি রিডিং নাও থার্মোমিটারের পারদটা যতটা অবধি উঠে যায় দেখবে তুমি যখন দেহ থেকে ওটাকে আলাদা করছো তারপরেও কিন্তু ওই থার্মোমিটারের ওই রিডিংটার ওই জায়গাতেই কিন্তু ওই পারদটা আটকে থেকে যায়, ওটা কিন্তু নিচেতে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নামে না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে পাইপটা খুব সরু বলে। এবং ডিকসন জলি সেই জিনিসটাই বলে, এবং সে দুটো ধারণা দেয়, একটাকে বলা হয় অ্যাডহেশন আর একটাকে বলা হয় কোহেশন ফোর্স। কোহেশন বলতে সমান অণুর মধ্যে পরস্পরের যে সংযোগ সেটাকে বলা হয় কোহেশন, আর দুটো পৃথক জিনিসের মধ্যে পরস্পরের যে বন্ডিং সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাডহেশন। অ্যাকচুয়ালি দেখো জল যেটা থাকে, যে জল যখন অ্যাকচুয়ালি দেখো জাইলেমের মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেড হয় তখন অ্যাকচুয়ালি জলের অণু যেগুলো হয় দেখবে জলের অণু কী হয়, H2। এবার এই হাইড্রোজেন অণু দুটো স্লাইডলি পজিটিভ, দেখবে বলা হয় ডেল্টা পজিটিভ, আর এই অক্সিজেন যেটা রয়েছে সেটা স্লাইডলি নেগেটিভ, এটাকে দেখবে বলা হয় ডেল্টা নেগেটিভ। তো দেখা যায় জলের অণুগুলোর সবাই কিন্তু দেখো একে অপরকে আকর্ষণ করছে, এই যে দেখো হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সংযোগ সবাই দেখো একে অপরকে কিন্তু আকৃষ্ট করে রেখেছে। তাহলে জলের অণুগুলোর নিজেদের মধ্যে যে সংযোগ রয়েছে, এই যে একটা জলের অণু আর এক জলের অণুর সাথে যে সংযোগ রয়েছে এটাকে বলছে কোহেশন। আর অন্যদিকে দেখো এই যে জাইলেমের পাশের যে সেল ওয়াল যেগুলো রয়েছে সেই সেল ওয়ালগুলো বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে তৈরি, সেগুলোরও দেখো কিছু পজিটিভ চার্জ কিছু নেগেটিভ চার্জ মেটেরিয়াল আছে। তাহলে যখনই এরা যাচ্ছে দেখবে এইগুলোর সাথেও এই পাশের সেল ওয়ালেরও কিন্তু বন্ডিং তৈরি হয়, ঠিক আছে? এবার সেটা যেহেতু ওয়াটারের সাথে অন্য জিনিসের বন্ডিং তাহলে সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যাডহেশন ফোর্স।
তো টিউবটা যদি খুব সরু হয়, এই অ্যাডহেসিভ আর কোহেসিভ ফোর্সটা এত বেশি, মানে এরা কিন্তু খুব উইক বন্ড। কিন্তু কি হয়, যখন একসাথে প্রচুর সংখ্যায় এরকম বন্ড পাশাপাশি থাকে, তাহলে কি হবে, জলটা কিন্তু কখনোই নিচের দিকে পড়ে যেতে পারে না। কারণ এই টিউবগুলো খুব সরু হলে যেটা হয়, ধরো আমি বলছি এই টিউবগুলো খুব সরু, তাহলে দেখো ওয়াটার মলিকিউল এরকম পাশাপাশি দুটো হয়তো আছে, তাহলে এই ওয়াটার মলিকিউলটা দেখো নিজের মধ্যেও আটকে আছে, আবার পাশের দেয়ালের সাথেও এটা আটকে আছে, তাহলে এরা কিন্তু নিচেতে পড়বে না। কিন্তু ধরো এই পাইপটা যদি অনেকটা চওড়া হয়, তাহলে মাঝেতে যদি আরও 5-6টা 7টা ওয়াটার মলিকিউল থাকে, তাহলে মাঝের যে ওয়াটার মলিকিউলটা দেখো যত ধার থেকে মাঝের দিকে আসবে, অ্যাকচুয়ালি শক্তি কমে কমে যাবে। তাহলে যদি মাঝেতে 7-8টা ওয়াটার মলিকিউল থাকে, তাহলে মাঝের মলিকিউলটার দেখো অ্যাকচুয়ালি ক্ষমতাটা খুব কম, শক্তিটা খুব কম, মানে অ্যাকচুয়ালি বাইরের দিক থেকে ও টানটা কম পাচ্ছে, তাহলে ও কী হবে, ওর ওপর গ্র্যাভিটেশনাল ফোর্সটা বেশি কাজ করবে, যার জন্য মাঝের অংশ থেকে ওটা ভেঙে পড়ে যাবে। কিন্তু যদি পাইপটা খুব সরু হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই বন্ডিংটা অনেকটা স্ট্রং হবে, যার জন্য কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাবে যে চট করে এই ওয়াটার মলিকিউল ওয়াটার লেভেলটা নামবে না। এবং এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি হয়, এবং এই জন্যই দেখবে যে বিভিন্ন জিনিসে, এই যে ধরো ড্রপলেটগুলো, এই যে মাকড়সার জালেতে যে ড্রপলেটগুলো লেগে আছে, তাহলে এখানে জলের যে ড্রপলেটগুলো ফর্ম হয়ে আছে, ড্রপলেট ফর্ম হওয়ার পেছনে কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখো যে এখানেতে অ্যাকচুয়ালি কোহেসাইভ ফোর্স যেটা সেটা কাজ করছে, কারণ একটা জল আর একটা জলের অণুকে আটকে রেখেছে। আর দেখবে এই যে মাকড়সার যে জালটা এখানের গায়ে, তো এই যে জলটা যে আটকে আছে, সেটা আটকে আছে কিসের জন্য, সেটা হচ্ছে কিন্তু অ্যাডহেসিভ ফোর্সের জন্য। তাহলে অ্যাডহেশন আর কোহেশনের জন্য যেটা এক্সপ্লেন করা হয়, যে যখনই ট্রান্সপিরেশনটা বন্ধ হয়ে যায় জলটা কিন্তু নামে না, জলটা জাইলেমে ওই অবস্থায় থাকে, পরের দিন যখন আবার স্টোমাটাটা খুলবে ওখান থেকেই আবার ট্রান্সপিরেশন স্টার্ট হয়, এবং সঙ্গে সঙ্গে ট্রান্সপিরেশন পুল কাজ হবে এবং জলটাকে টেনে ওপরের দিকে তুলে দেবে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। এবং এইভাবেই দেখো যে জল যখন অ্যাকচুয়ালি জাইলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং জাইলেম এবং ফ্লোয়েম দুটোই কিন্তু এরকম পাইপের মতো জিনিস, এইটা যদিও ফ্লোয়েমের ছবি দেখানো হয়েছে, তো জাইলেমের মধ্যে দিয়ে জল যায় আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাবার যায়। এবার জাইলেমের মধ্যে দিয়ে যখন জলটা ট্রান্সপোর্ট হচ্ছে, সেই ট্রান্সপোর্ট হওয়ার সময় তাহলে দেখো তিনটে এখানে ফোর্স কাজ করছে, একটা হচ্ছে রুট প্রেশার প্রথম, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সপিরেশন পুল, আর এই জলটাকে ধরে রাখার জন্য যেটা কাজ করছে সেটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন মানে হচ্ছে ওই অ্যাডহেশন কোহেশন যে থিওরি যেটা বলা হয় সেটা। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি কিন্তু ওয়াটার যেটা, সেটা একদম মাটি থেকে গাছের পাতা অবধি পৌঁছাচ্ছে, এবং এই জিনিসটাই অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াটার মুভমেন্ট ফ্রম সয়েল টু লিফ।